আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন এখন একটু একটু ঠান্ডা পড়েছে তো শীতকালে সকল সবজি নেমে গেছে তো শীতকালে আপনারা আপনাদের খরগোশকে কি দিতে পারেন সেটা নিয়েই আজকের ভিডিও অর্থাৎ শীতকালে খরগোশের খাদ্য তালিকাটা কেমন হবে চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এর মধ্যে একটি কথা হচ্ছে আপনাদের এই শীতকালীন যে সবজিগুলো বা শাকগুলো আছে সেগুলো দেওয়ার পরে যদি খরগোশের পাতলা পায়খানা হয় বা কোনো সমস্যা হয় তাহলে আপনারা সেটি বদলিয়ে দিতে পারেন অর্থাৎ এগুলো যে দিতেই হবে এমন কোনো কথা নেই তারা নর্মালি যা খায় আপনারা তাই দিতে পারেন তো সবার আগে হচ্ছে শীতকালীন যে শাকগুলো সেগুলো হচ্ছে কলমি শাক তো সবসময় থাকে কলমি শাক মেথি শাক সর্ষে শাক মূলা শাক আছে লেটুস পাতা আছে পুদিনা পাতাটা আপনারা চাইলে দিতে পারেন ধনে পাতাটা দিতে পারেন এই দুটো অনেক খায় ওরা পছন্দ করে বাঁধাকপির পাতাটাও পছন্দ করে ফুলকপির পাতাটাও খায় ব্রোকলি দিতে পারেন শশা গাজর ঘাস দিতে পারেন তাছাড়া ওরা নর্মালি যে খাবার খায় সে খাবারও দিতে পারেন তো এই খাবারগুলো আসলে আপনাদের উপরে নির্ভর করে যে আপনারা আপনাদের খরগোশকে কি খেতে দিবেন আমার এখন শীতের যেহেতু সিজন চলছে তো এর জন্য বাঁধাকপির তারপর ফুলকপির পাতাটা একদম পাওয়া যায় তো আমার খরগোশ এগুলো খাওয়ার পরে কোনো সমস্যা হয় না আমার খরগোশকে আমি ছোটোবেলা থেকে এটি খাওয়াচ্ছি আর ছোটোবেলা থেকে ওরা খেতে খেতে বড়ো হলে এটা পেটে ওদের কোনো সমস্যা করে না তাই আমার এখন কলমি শাক কেনা লাগে না ওরা বাঁধাকপির পাতা ফুলকপির পাতা এটাই খেয়ে বড় হচ্ছে তো পানিটা তো অবশ্যই দিতে হবে আপনারা পানিটা দিবেন আর যদি এইসব খাবার সবার কাছে না থাকে বা আপনারা এইসব খাবার দিতে না চান তাহলে নর্মালি যে ঘাস দিচ্ছেন বা মুরগির যে খাবারটা দিচ্ছেন ঘম ভাঙা ভুট্টা ভাঙা যে দিচ্ছেন ঘাস দিচ্ছেন কলমি শাক দিচ্ছেন সেটাই দিতে পারেন এগুলোর কোনো দরকার নাই আমার খরগোশ মোটামুটি সবই খায় তো আমি ওদের খাওয়া নিয়ে কোনো ঝামেলা করি না ওরা যা খেতে চায় আমি তা খেতে দেই তো আপনারা যদি মনে করেন যে এটা আপনাদের খরগোশের জন্য ভালো হবে না বা এটা খেতে দেওয়া উচিত হবে না তাহলে আপনারা সেটা বন্ধ করতে পারেন এটা আপনাদের উপরে নির্ভর করে তো শীত যেহেতু চলে এসেছে শীতে অনেক প্রকারের শাকসবজিগুলো আছে আমি সব শাকসবজিগুলো আবার একটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো মূলত আপনারা শখ দিতে পারেন ব্রোকলি লেটুস পাতা এগুলোর আসলে অনেক দাম এগুলো আমিও সবসময় দিতে পারি না তো আপনারা যদি চান দিতে পারেন ওরা এটা খায় সমস্যা হয় না তারপরে মেথি শাক মূলা শাক গাজর শশা পুদিনা পাতা ধনে পাতা এসব আপনারা চাইলে দিতে পারেন পালং শাকটা দিবেন না পালং শাকটা যেহেতু নুনটা ওদের শরীরটা খারাপ হতে পারে তো যে কটা জিনিস আপনাদের ভালো মনে হয় যে ওরা খাচ্ছে সে কটা জিনিসই ওদের দিবেন আর সর্ষের শাকটা দিলে হবে কি সর্ষে শাক আর মেথির শাকটা খেলে ওদের শীতের মধ্যে শরীরটা একটু গরম থাকবে আর কি শরীরটা ভালো থাকবে এর জন্য আমি সময় বলবো যে শীতকালে ওদেরকে সর্ষে শাক মেথির শাকটা দেওয়ার চেষ্টা করতে এতে করে ওদের শরীরটা ভালো থাকবে তো আপনারা চাইলে শীতকালে এসব খাবারগুলো ওদেরকে দিতে পারেন পানি অবশ্যই থাকবে একটি পাত্রে পানি দিয়ে রাখবেন সব সময় ওরা খাক আর না খাক পানিটা আপনাদের দিয়ে রাখাটা উচিত তো এই ছিল আমার আজকের ভিডিও শীতকালের খরগোশের খাবার নিয়ে আপনাদের যদি আরও কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে বলবেন আমি আপনাদেরকে বলে দিব ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম